ওয়েলকাম সবাইকে আবারও একটা নতুন ব্লগে। আর আজকে করব কি, আজকে একটা বিখ্যাত মসজিদে চলে এসেছি। এখানে দেখো একটা মসজিদ যেখানে হচ্ছে ভূতের আত্মা ফাত্তা সব। আসলে এখানে হচ্ছে অনেকদিন আগেকার একটা মসজিদ, এটা ভেঙে চলে গেছে, কিন্তু সেটার ভিতরে ঢুকবো আর দেখতে পাবো অনেক কিছু পুরাতন জায়গা। আমার এক ফোটাও আইডিয়া নেই যে এটা কবে কার কি। আমি জানি 1300 থেকে 1400 সালের মধ্যে এটা তৈরি করা হয়েছিল, কাদের আমলে কি আমলে আমি জানি না অত কিছু, কিন্তু ভেতরে দেখব। আর এখানের সম্বন্ধে আমি অনেক কিছু শুনেছি আর নিজে চোখেও দেখবো, তোমাদেরও দেখাবো, অনেক ইন্টারেস্টিং কিছু হবে মনে হচ্ছে। মঞ্জুলিকাকে দেখতে পাবো। ও, এখানে লেখা আছে কি কি আছে, এটা পজ করে পড়ে নিতে পারো যদি পড়তে চাও। আমার হতো আমি ভেবেছিলাম শুধুমাত্র আমি আর এই আসবো, সেরকম কেউ থাকবে না। এখানে এসে দেখি ভাই অনেক লোক আসছে, এখানে বাইরে থেকে দেখতে টেখতে আসছে এই মসজিদ। হ্যাঁ, এইখানে যে এই জায়গাগুলো সব থেকে ভালো লাগলো ভেতরে ঢুকে, যে এইখানে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার সিরিয়াসলি রিয়েল ভাইব আসছে যে ভূত ফুত দেখতে পাবো ভাই, বিশাল ভূত আছে ভিতরে। বলেন কি, চলো ভিতরে। এই সেই বিখ্যাত মসজিদ যেখানে রিয়েল লাইফের ভূত দেখা যায় ভাই। আমরা সন্ধ্যা পর্যন্ত ওয়েট করব, এখন বাজে হচ্ছে প্রায় 4টা, আর আমাদের ওয়েট করতে হবে সন্ধ্যা 7টা পর্যন্ত, 6টা 7টা, তাহলে আমরা ভূত দেখতে পাবো। এখানে যারা যারা আছে সবাই বাড়ি চলে যাবে, তারপরে আমরা ভূত দেখবো ভাই রিয়েল। এমনিতেই তো ভাই একটু লজ্জা লজ্জা লাগছে, এসে দেখি ভূত তো দেখতে পাচ্ছি না, উল্টা সুন্দরী সুন্দরী কিছু মেয়েটাই দেখতে পাচ্ছি, লজ্জা লাগছে ব্লগ করতে ভাই। এটার বয়স না হলেও তো 600-700 বছর হবে, অতদিনে এটা টিকে আছে এটাই বড় কথা। আর এখানকার ইটগুলো না অনেক সুন্দর, আমি দেখাবো একটু পরে। যে ওখানে রিয়েল ভূত থাকে ভাই, যেখানে একটা সিঁড়ি আছে যেটা দিয়ে উপরে ওঠা যায়, কিন্তু এটা আটকানো, না হলে ভাই উপরে উঠে যেতাম, এখানে কাটা তারের বেড়া লাগানো আছে, না হলে আমি উপরে উঠে যেতাম ভাই। উপরে সিরিয়াসলি ভূত থাকে, ওই জন্য আটকে দিয়েছি। চলো এখান থেকে। আমি ভেবে এসেছিলাম যে এখানে আসবো, এসে নিয়ে একদম সুনসান এলাকা থাকবে, কেউ লোকটোক থাকবে না, এসে দেখি ভাই কত লোক চলে আসছে, ভয় তো দূরের কথা মনে হয় পিকনিক হচ্ছে। এটা একটা পার্কের মতো, কোথাও আমি কথা বলবো তাও অকওয়ার্ড ফিল হচ্ছে এত লোকের মধ্যে কথা বলতে। লোকজন এমনভাবে তাকিয়ে আছে মনে হয় আমি কি যেন করতে এসেছি, পাগল টাগল হয়ে গেছি ভাই, কত জ্বালা। এত পুরনো জায়গা না, তাও দেখো এখান দিয়ে কত সুন্দর সুন্দর ইয়ে বানানো আছে নকশা। এই যে বট গাছটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু 500 বছরের বেশি বয়স, আর এখানে কিন্তু অনেকজন গলায় দড়ি ফড়ি দিয়েও মরেছে। এখানটায় না ওই যে উপরে দেখো একটা জায়গা আছে, ওই জায়গাটায় আমরা যাবো, আমাদের অন্য কোনো একটা রাস্তা খুঁজতে হবে যেখানে আমরা উপরে যেতে পারবো, আর উপরে যদি না যাই তাহলে আমরা ভূত দেখতে পারবো না, ঠিক আছে। এই দেখো এগুলো রক্ত দিয়ে নাম লিখে গেছে ভাই, এগুলো হচ্ছে ভালোবাসা, যখন ভালোবাসা বাড়বে তখন এই সব জায়গায় এসে নাম লিখবে। এই দেখো, এই দেখো, মানে এইখানে লিখে গেছে, আর আর কোথাও জায়গা নেই, এখানে লিখতে হবে এসে। এই যে শিবা প্লাস সুস্মিতা, তোমাদের প্রেম সফল হোক, আমি দোয়া করলাম।
এই যে এত সুন্দর জায়গায় যে নিয়ে এসেছি, এখানে তোমার কোনো মন্তব্য আছে করার মতো? সুন্দর সুন্দর কমেন্ট করো। এইখানে যারা আসবে তারা গার্লফ্রেন্ড নিয়েই এসো, কারণ যারা এখানে আসবে গার্লফ্রেন্ড নিয়ে বান্দর। জায়গাটা তো এমনিতেই ভয়ানক লাগছে, রাতের বেলায় আসলে মঞ্জুলিকা দেখতে পাবো, কিন্তু রাতের বেলায় আসবো না, দিনের বেলায় ভয় লাগছে, রাতে আসলে তো এমনিতেই। ফাইনালি ভাই ওই জায়গা পেয়ে গেছি যেখানে ভূত থাকে। দেখিয়েছিলাম না নিচ থেকে যে উপরে ওঠার রাস্তাটা, ওই রাস্তাটা এই রাস্তা ভাই, এখান দিয়ে দেখো নিচে সবাই আছে। আর আমরা ফাইনালি উপরে চলে এসেছি, আর এখানে হচ্ছে সেই জায়গা যেখানে হচ্ছে সিরিয়াসলি ভূত থাকে। স্ট্রাকচার বানানো আছে এখানে অনেক রকম, পাথরগুলো দেখো কত গ্লেজি, চকচক করছে ভাই অন্ধকারের মধ্যেও, অন্ধকারের মধ্যেও কত গ্লেজ দিচ্ছে। এইবার মনে হচ্ছে যে হরর জায়গায় এসেছি ভাই, একটু ভুতুরে ভুতুরে ফিল দিচ্ছে। মঞ্জুলিকা আসলে আসবে একটু পরে এখানে। আমি ভয় পাইছি, ডরাইছি। উপরটায় তো উঠলাম, কিন্তু উপরে ওঠার পর গা ভাই এমনিতেই ঝমঝম করছে। যদি রাত হয় তাহলে সত্যি সত্যি এখানকার যাদের কবর টবর দেওয়া হয়েছে, রাধা সেনাপতিদের আত্মা ফাত্তা দেখা গেলো আমার উপর ভর করে বসলো, তাহলে মুশকিল। এখানটায় উঠেছিলাম, কিন্তু উঠার পর এমনিতে কেমন যেন একটা গন্ধ পাচ্ছিলাম, আর একটু গা গোলাচ্ছিল। ভূত, রিয়েল ভূত আছে ভাই। আচ্ছা এই দেখো, এখান দিয়ে যতদূর দেখা যাচ্ছে না, এখানে পুরোপুরি কবর টবর টাইপের কিছু আছে এখানে। আমি জানি না শিওর না এটা কবর কি না, কিন্তু কবর টবর যদি হয়, আর এখানে যেরকম করে ঘোরাঘুরি করছি অভদ্রভাবে, রাতে ভাই এখানে যারা যারা মরে গেছে তাদের আত্মা ভাই রাতে আসবেই আমাকে ধরতে। পুরোনো বাড়িঘরের একটা জিনিস ভালো লাগে, এখানকার যে ইটগুলো হয় না দেখো, কত ছোট্ট ছোট্ট ইট, বিস্কুটের মতোই দেখো, এটুকু এটুকু ইট। আর এখনকার ধাপড়া ধাপড়া ইট তাও বাড়ি লাস্টিং করে না। আর এখানে কত সুন্দর, কত বছর ধরে বাড়ি আছে। সূর্য না প্রায় ডুবে গেছে, আর একটু হলে সূর্য পুরোপুরি ডুবে যাবে, তার আগে আমাদের বাড়িও যেতে হবে। আমরা চাই না যে এখানে ভূত ফুত দেখি, ভূত দেখার শখ মিটে গেছে ভাই। উপরে উঠে যেরকম ফিল হয়েছিল এমনিতে ভূত দেখার শখ আর নেই, একটু পর বাড়ি যাবো। আর দেখে থাকো সূর্য প্রায় একটু পরে ডুবে যাবে। এখানে চারদিকে ঘুরে দেখলাম, আর যেসব জায়গায় ঘুরে ঘুরে দেখেছি ভাই ভূতফুতের জায়গায়, যদি রাতে পেতারটা ভর করে এরকম করে বসে নিয়ে বলতে হবে সেনাপতি ওকে হাজতে বন্দি করো, সেনাপতি। আর এখানে এক মিনিটও দেরি করা যাবে না ভাই, একটু পর সন্ধ্যা লাগবে। এখন প্রায় কয়টা বাজে, 5:30-6 বাজে, 6:30 বাজলে সন্ধ্যা হয়ে যায়। আর এখন আমাদের যেতে হবে বাড়িতে ফিরে। তোমরা এরকম ব্লগ আরও চাইলে ভিডিওটা লাইক করে দিও, আরও ইন্টারেস্টিং ব্লগ বানাবো। আজকে শুধু ঘুরতে আসলাম, দীঘা গেছিলাম প্রায় 2 মাস হয়ে গেছে, আর অনেকদিন পর আজকে আবার আসলাম, তাই ভাবলাম একটা ব্লগ বানিয়ে দেই। অনেক ইন্টারেস্টিং কিছু, অনেকদিন ধরে ব্লগ আসে না। আর চ্যানেল যারা যারা নতুন আসছে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, সেনাপতি নাহলে আজতে বন্ধ করে দেবো। প্রায় এখন 7 বাজে, আর একটু থাকা যাবে না। আর তোমরা যদি চাও যে আমি ভূত নিয়ে রিসার্চ করি, ভূত নিয়ে তারপরে কি জানো বলো প্ল্যানচেট করি, ওইসব যদি চাও তাড়াতাড়ি কমেন্টে বলো। এখনই এখানে লোকজন এখন তাড়িয়ে দিচ্ছে, কারণ একটু পর ভূত চলে আসবে। দেখো শেষ 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 বাড়ি, সেনাপতি ওকে হাজতে বন্দি করো। দেখো সবাই বাড়ি চলে যাচ্ছে, সব শেষ, টাটা বাই বাই, সবাই চলে যাচ্ছে এখন বাড়ি, আর থাকা যাবে না এখানে।